নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি, দুখানা রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে পার্শে মাছ, একদম ডিম ভরা পার্শে, আর তার সাথে মাছের তেল পটকা, আর এই হাতে রয়েছে মূলো শাক। আজকে বানাবো ওই মাছের তেল পটকা দিয়ে মূলো শাক ভাজা, আর তার সাথে থাকবে একদম ডিম ভরা পার্শে তেল ঝাল। খেতে কিন্তু এটা অসাধারণ হবে। দুটো রেসিপি একদম লোভনীয় রেসিপি। তো কিভাবে বানাই এই দুটো রেসিপি, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর এই মাছগুলো দেখুন বন্ধুরা, শীতকালের পার্শে একদম ডিম ভরা, আর তার সাথে রয়েছে তেল পটকা, আর এই মূলো শাক দিয়ে একদম জমে যাবে। কচি মূলো শাক, এই দেখুন এখন ছোটো ছোটো মূলো রয়েছে, সবে হয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের একদম জমজমাটি ভিডিও। এবার আমি পার্শে মাছগুলো কেটে নেবো। সব ডিম ভরে সর্ষে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এরকম কালো সর্ষে মাছের ঝালে দিলে খুব ঝাঁজ হয় আর খেতেও দারুণ লাগে। এই মূলো শাকগুলো আমি বেছে নেবো, ভালো করে বেছে কুচিয়ে নেবো, ধুয়ে একদম কচি কচি মূলো শাক। এখন মূলো শাকগুলো কেটে নেবো, একদম ঝিরি ঝিরি করে কুচবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। শীতকালে মাছের ঝাল কিন্তু বড়ি ছাড়া অসম্পূর্ণ, তাই সবার আগে বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ। পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটো কিন্তু একদম ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিবে। দিয়ে দেবো সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা, সাথে একটু হলুদ, একটু জল দেব। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ, লবণ,
নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটার মধ্যে যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আজকে কিন্তু এই অন্যরকম ভাবে একদম স্টাইলে রান্না হচ্ছে, এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিয়েছি, তো এবার জল দিয়ে দেবো। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদম এরকম অল্প করে জল দিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একদম জোরে রাখতে হবে, যেহেতু মাছটা কাঁচা ওই জন্য যদি আস্তে জাল দেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। ওই জন্য সবসময় কাঁচা মাছ রান্না করার সময় জোরে জাল দিতে হয়, যাতে ঝোলও ফুটবে আর মাছও একদম আস্তে থাকবে, এরকম থাক। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, ঢাকা দেওয়া থাক। শীতকালে ধনে পাতা দেখুন চেহারা, দেখুন একদম টাটকা সতেজ একদম। শীতকালে সব রান্না ধনে পাতা আমি এবার তেল পটকা গুলো বেছে নেবো। পটকা গুলো দেখুন, পটকা গুলো ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। এগুলো পরে কেটে দেবো, আগে তেলটা বেছে নেই। এবার ঢাকনাটা খুলবো, কুচানো ধনে পাতা দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল। আজকে এই মাছের ঝালটা না একদম পুরো অসাধারণ, একদম কাঁচা বানালাম ডিম ভরা পাশে, বাড়িতে কিন্তু এরকম বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এইভাবে মাছের এই নাড়িগুলো টেনে টেনে ফেলে দেবো। এই মাছের নাড়ি কিন্তু এইভাবে ফেলে দিতে হয়, নাড়ির ভিতরে অনেক ময়লা থাকে, এই নাড়ি কিন্তু একদম খাওয়া উচিত না, পেটের সমস্যা হতে পারে খেলে। দেখেছেন নাড়ি এভাবে টান দিলে বেরিয়ে আসে সবসময় মাছের। এই দেখুন একদম এইভাবে টান দিতে হবে আর নাড়িগুলো একদম এইভাবে বেরিয়ে বেরিয়ে আসবে, শুধু তেল হাতে থেকে যাচ্ছে, নাহলে পেট খারাপ হবে। এইগুলো খেলে পেটের সমস্যা হয়, ওই জন্যই ফেলে দিতে হয়। এই দেখুন এটা নাড়ি নেই একদম তেল, আর এগুলো কিন্তু একদম জ্যান্ত মাছের তেল। তোমার পটকা গুলো ফাটিয়ে দিও, নাই তো কিন্তু কোনো বরফের মাছ নাই, কড়াই দিলে কিন্তু ফাটবে কেটে কেটে দিও। লবণ হলুদ, নুন হলুদটা মাখিয়ে নিলাম, অল্প করে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন, রসুন, নুন হলুদ মাখানো মাছের তেল পটকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো, এবার দেখুন ভাজা কিন্তু একদম হয়ে এসছে। শাক দিয়ে দিলাম, কুচিয়ে রাখা মুলো শাক, মুলো শাক কিন্তু ভালো করে চটকে ধুতে হবে, একদম নিম জল করে ধুতে হবে, তবেই ভালো লাগবে, না তো তিতো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু হলুদ অল্প করে। এই তেল ভাজা দিয়ে যা লাগবে না এই মুলো শাক একদম পুরো অসাধারণ। এবার ঢাকা দিয়ে দেবো, এরকম থাক। ঢাকনাটা খুলবো, এবার এক চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু মুলো শাক তো একটু দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। এইভাবে মাছের তেল দিয়ে পটকা দিয়ে একবার এরকম মুলো শাক ভাজা খেয়ে দেখবেন এই শীতের মৌসুমে। আর সবসময় চেষ্টা করবেন জ্যান্ত মাছের তেল আনা, তাহলে কোনো আস্তে গন্ধও থাকবে না, খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। আর তাছাড়া বরফের মাছের তেল হলে কিন্তু তিতো লাগবে আর আস্তে গন্ধ লাগবে, খেতেই ভালো লাগবে না। এই যে একদম কিন্তু মাছের তেল পটকা দিয়ে শাক ভাজা রেডি হয়ে গেছে, মুলো শাক ভাজা। এবার আমি নামিয়ে নেবো, খেতে কিন্তু এটা অসাধারণ হয়, গরম ভাতে একদম জমে যাবে। নামিয়ে নেবো এবার,
পটকা এখনো ফাটছে। বন্ধুরা খেতে বসে গিয়েছি, একদম কাঁচা তেল ঝাল হয়েছে পাশে মাছের, আর তার সাথে আবার মূলো শাক ভাজা, তাও আবার মাছের তেল দিয়ে গরম ভাতে একদম জমে খির। শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিতে হবে ভাজা দিয়ে, এই দিয়ে খাওয়াই যাবে আজকে। কেমন হয়েছে মূলো? আর এই যে মূলো সেই পটকা জাফাটা খাচ্ছিল, যে মূলো শাক খায় না সেও বলবে আজকে ওই মূলো শাক খাবো। দারুন একদম, মনে হচ্ছে না যেটা মূলো শাক, এত সুন্দর হয়েছে টেস্ট। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর মূলো শাক কিন্তু খাবেন বন্ধুরা, মূলো শাক খাওয়া খুব উপকার। কোনো কথা হবে না, এটা তেল দিয়ে মূলো শাক ভাজা একদম ফাটাফাটি এক্লাস একদম। একদম ডিম ভরা পাশে লঙ্কা আগে মাখিয়ে নিই। এইরকম মাছের কাঁচা তেল ঝাল, পাশে মাছের ঝাল আমাদের চ্যানেলে রয়েছে, কিন্তু আজকে আমি যেটা বানালাম একদম কিন্তু অন্য পদ্ধতিতে অন্যরকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এরা খুব ভালো লাগে। সর্ষের ঝাঁজ, এই দেখুন মাছটা একদম পুরো কাঁচা, আর ডিমটা দেখুন একদম ভেঙে গেল একদম ডিম। মাছটা খাই, কাঁচা পাশে মাঝে আলাদাই একটা স্বাদ। হে দেখো মা, ডিম হয়নি, ছোট ছোট ডিম, ছোট ডিম হয়েছে। কেমন লাগছে মাছটা? কাঁচা পাশে টেস্টই আলাদা, পাশে মাছ রান্না করতে গেলে এমনি কম ভাজ দেয়, তবে পাশে মাছটা টাটকা দেখে নিতে হবে, টেস্ট নিতে হবে। দারুন দারুন মাছের ঝোলের বড়ি, এরকম ঝাল দিয়ে ভাত মাখে পাশে মাছ এরকম না ভেজে একবার কাঁচা তেল ঝাল বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। হ্যালো মা, দারুন দারুণ হয়েছে, একদম অসাধারণ। ধনে পাতা দিয়ে ঝাল সুপার, জবাব হবে না কোনো, একদম এত সুন্দর টেস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিডিওস কিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।